চট্টগ্রামের সাতখানিয়া উপজেলাধীন মৌলবিদ দোকান মিয়া খলিলুর রহমান জামে মসজিদ মাঠে অনাবৃষ্টি তীব্র তাপদাহ অসহ্য গরম থেকে মুক্তি কামনায় মুসল্লিদের উদ্যোগে সালাতুল ইস্তিষ্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ সাতাশ এপ্রিল শনিবার সকাল এগারোটায় অত্র মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহসিনের ইমামতিতে উক্ত নামাজ অনুষ্ঠিত হয় নামাজে অংশগ্রহণ করেন আশপাশের বেশ কয়েকটি মহল্লার মানুষ মহান রবের দরবারে তবা করার পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করেন উপস্থিত মুসল্লিরা